16 ডিসেম্বর বিজয় দিবস বাংলাদেশের বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র এই দিবসটি পালন করা হয়। দীর্ঘ 9 মাস যুদ্ধের পর 1971 সালের 16 ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর প্রায় 90,000 সদস্য বাংলাদেশ ও ভারতের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে তারা আত্মসমর্পণ করে, ফলে পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। এ উপলক্ষে প্রতি বছর বাংলাদেশে দিবসটি যথাযথ ভাব গাম্ভীর্য এবং বিপুল উৎসাহ ও উদ্দীপনার সাথে পালিত হয়ে থাকে। ঠিক 2021 সালের 16 ডিসেম্বরটিও ঠিক সেরকম জাঁকজমকপূর্ণভাবে পালনের জন্য প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ সরকার।